আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসিকে প্রাণনাশের হুমকি দিয়েছে বন্দুকধারীরা। দেশটির রোজারিও শহরে তার শ্বশুর বাড়ির মালিকানাধীন একটি মার্কেটে তারা গুলি করেছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল, তখনও আর্জেন্টিনার রোজারিও শহরের দোকানপাট খোলেনি। হঠাৎ সান্তাফে সুপারমার্কেট লক্ষ্য করে দুই মোটরসাইকেল আরোহী একে একে 14টি গুলি করেন। এই মার্কেটের মালিক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকজ্জোর পরিবার। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই বন্দুকধারীরা হাতে লেখা একটি চিরকুট রেখে গেছেন। স্প্যানিশ ভাষায় এতে লেখা ছিল, মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো হাফকিন একজন মাদক পাচারকারী, সে তোমাকে আগলে রাখতে পারবে না। এই পাবলো হাফকিন হলেন রোজারিও শহরের মেয়র। হামলার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্লাউডিও বিলোনি। রোকজ্জু পরিবারের কেউ এর আগে কোনো রকম হুমকি পাননি বলে জানান তিনি। এই ঘটনা আর্জেন্টিনা আর শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ থেকে মেসিকে দূরে সরিয়ে দিচ্ছে বলেন চিন্তিত তার সাবেক সতীর্থ গ্যাব্রিয়েল হেইনস। ক্যারিয়ারের শেষ দিনগুলোতে শৈশবের এই ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন মেসি। হেইনস বলেন, 36 বছর পর দেশকে বিশ্বকাপের ট্রফি এনে দেয়া লিওনেল মেসি ও তার পরিবার এখন অনিরাপদ। এতে স্পষ্ট হয়েছে আর্জেন্টিনার বর্তমান পরিস্থিতি। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসিকে প্রাণনাশের হুমকি দিয়েছে বন্দুকধারীরা। দেশটির রোজারিও শহরে তার শ্বশুর বাড়ির মালিকানাধীন একটি মার্কেটে তারা গুলি করেছে। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল, তখনও আর্জেন্টিনার রোজারিও শহরের দোকানপাট খোলেনি। হঠাৎ সান্তাফে সুপারমার্কেট লক্ষ্য করে দুই মোটরসাইকেল আরোহী একে একে 14টি গুলি করেন। এই মার্কেটের মালিক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকজ্জোর পরিবার। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই বন্দুকধারীরা হাতে লেখা একটি চিরকুট রেখে গেছেন। স্প্যানিশ ভাষায় এতে লেখা ছিল, মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো হাফকিন একজন মাদক পাচারকারী, সে তোমাকে আগলে রাখতে পারবে না। এই পাবলো হাফকিন হলেন রোজারিও শহরের মেয়র। হামলার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্লাউডিও বিলোনি। রোকজ্জু পরিবারের কেউ এর আগে কোনো রকম হুমকি পাননি বলে জানান তিনি। এই ঘটনা আর্জেন্টিনা আর শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ থেকে মেসিকে দূরে সরিয়ে দিচ্ছে বলেন চিন্তিত তার সাবেক সতীর্থ গ্যাব্রিয়েল হেইনস। ক্যারিয়ারের শেষ দিনগুলোতে শৈশবের এই ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন মেসি। হেইনস বলেন, 36 বছর পর দেশকে বিশ্বকাপের ট্রফি এনে দেয়া লিওনেল মেসি ও তার পরিবার এখন অনিরাপদ। এতে স্পষ্ট হয়েছে আর্জেন্টিনার বর্তমান পরিস্থিতি। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।